আমি একটা ঘড়ি পরে সেদিনে মুর্শিদাবাদে গিয়েছিলাম ধুলিয়ানে জলসা করতে, হাতে ঘড়ি ছিল, আজকে পড়তে ভুলে গেছি। তো আমি জিজ্ঞেস করছি শ্রোতাদিকে, আচ্ছা তোমাদের মধ্যে বলো আমার এই ঘড়িটার দাম কত হতে পারে, ঘড়িটার চমক আছে। একজন বললে হুজুর 3000, একজন বললে 3200, একজন বললে 2400, একজন বললে 1200, একজন বললে 1800। হাজারের নিচে কেউ নাই। কেন? ইয়াসিন সাহেবের হাতে আছে মানে ওটা ব্র্যান্ড। আমি বললাম বোকা, এটার দাম 80 টাকা, 120 টাকা। বোম্বেতে নিয়েছি ফুটপাতে, খালি হাতটা ইয়াসিন সাহেবের বলে ওইটার দাম হয়ে গেল 3200 টাকা। গরিবের ছেলে পড়লে সে যদি 3000 টাকা দামি পড়ে দো, শালা মিছে করে বলছে তো পয়সা পেলি কত ব্যয়, 80 টাকা দাম। ঠিক বলছি না ভুল বলছি? এটাই সমাজ, শেষ হয়ে গেল ডিজাইনের দাম।